নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি দুধ পনিরের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাকে এখন ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রামেও আপনারা ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের আইডি পিয়ালির রান্নাঘর। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক, দুধ পনির বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তেল থেকে তুলে আলাদা করে রাখছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো এবং 1 টেবিল চামচ মতন আদা এবং কাঁচা লঙ্কা বাটা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতন কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাকে আমি 5 মিনিট মতন কষিয়ে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো, মিশিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা পনির। আপনারা চাইলে পনিরটাকে ভেজেও নিতে পারেন। এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট আমি লো ফ্লেমে রান্না হতে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আলু আর পনিরটা খুব ভালো করে রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ ঘি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার এটাকে আমি পরিবেশন করে দেব। নিরামিষ দুধ পনিরের রেসিপিটা ভীষণই সহজ, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে ট্যাগ করতে ভুলবেন না। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।